বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। হেফাজত ইস্যুতে আগেও করেছে মিথ্যাচার, পররাষ্ট্র ও সেনা সদর দপ্তরের প্রতিবাদ। দেশে বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, শত্রু মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নয়ন এখন দৃশ্যমান, সংসদে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে পূর্ব নির্ধারিত বৈঠক অনিশ্চিত, জানালেন পররাষ্ট্র সচিব। যোগাযোগ হয়নি নতুন সরকারের সঙ্গে, রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হওয়ার শঙ্কা জাতিসংঘের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। না বলেছেন, দেশে বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, তবে শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সকালে একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে তার সরকার। অধিবেশনের সমাপ্তিসূচক আয়োজনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে করোনা পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক বাস্তবতা। তার বক্তব্যের চুম্বক অংশ দেখে নেব দেবাশিস রায়ের রিপোর্টে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব। শেষ হলো একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে পরিচালিত এই সংসদে পাশ হয়েছে ছয়টি আইন। পাশাপাশি টানা সাধারণ আলোচনা চলেছে রাষ্ট্রপতির ভাষণের ওপর। বিধি অনুযায়ী মঙ্গলবার সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা শেখ হাসিনা। জনগণের সেবা করা আমাদের দায়িত্ব। অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজনৈতিক ইস্যু। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে কালো অধ্যায় রেখে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপির তো আজকে সেই দশা, তাদের নেতৃত্বের অভাব। তারা এখানে যতই বক্তৃতা দিক আর যত কথাই বলুক, পলাতক আসামি যখন একটা দলের নেতা, তাদের উপর মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না। আর সেই বিশ্বাস আস্থাটা নাই, যাদের গায়ে হাজার কালির ছিটা, তারা আবার এত বড় কথা বলে কোন মুখে, এটাই আমার প্রশ্ন। করোনা মহামারীর আঘাত সামলে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সময় হলেই খুলে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব। ভ্যাকসিন এসে গেছে, আমি জানি এটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি। উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র চলছে নানান ব্যঞ্জনায়। মিথ্যে কথা বলে, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা বিএনপির জন্মগত চরিত্র। বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করা হয়েছে, কেউ উঠবেন না, তাহলে নদীটা পার হবে কিসে মানুষ স্পিকার? নৌকায় চড়তে হবে, আমাদের নৌকা অনেক বড়, সবাইকেই নেব, তো বেছে নেব, কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটা না করে সেটা দেখবো। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে, আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায়, তো সেখানেই হচ্ছে তৃপ্তি। ভ্যাকসিন নিয়ে দেশের মধ্যে ব্যঙ্গ হলেও বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের প্রশংসা বিশ্ব দরবারে অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বের সবাই বাংলাদেশের প্রশংসা করেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। রেমিটেন্সের রেকর্ড করার কারিগরদের অভিযোগ, বিদেশের মাটিতে মেলে না সেবা, দালালের আখড়া দূতাবাস। হয়রানি বন্ধের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ। আগামী 4 ফেব্রুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দুদেশের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোয়েন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে এগিয়ে নিতে হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। এহসান জুয়েলের রিপোর্ট। 2018 সালের জানুয়ারি মাসে গঠন হওয়ার পর করোনার আগে দুই দফা বৈঠক করেছে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া তো শুরু করতেই পারেনি, উল্টো অনিয়মিত হয়ে পড়ে তাদের আলোচনা। এ অবস্থায় চলতি বছরের 19 জানুয়ারি চীনের মধ্যস্থতায় হয় ত্রিপক্ষীয় বৈঠক, যেখানে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি সিদ্ধান্ত হয় চলতি মাসের 4 তারিখ জয়েন্ট ওয়ার্কিং কমিটির আরেকটি বৈঠকের।
তবে সোমবার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের নতুন সরকারের সাথে যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ। চার ফেব্রুয়ারির বৈঠক নিয়ে তাই কাটছে না অনিশ্চয়তা। যেহেতু চীনের মধ্যস্থতায় বৈঠক হওয়ার কথা, তাই দেশটির সাথে এখন যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশ। এ বিষয়ে আমাদের চাইনিজদের সাথে কথা হয়েছে এবং তারা ইনকোয়ার করছে যে আগেরবার তারা সময়ও দিয়ে দিয়েছিল, 4 তারিখ একটা নির্দিষ্ট সময়ে। তা এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়টাই থাকবে নাকি মিটিংটা আদৌ ওই দিন হবে কি না, তো আমাদের প্রেফারেন্স ছিল যে ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে। মিয়ানমারে অভ্যুত্থান নতুন কিছু নয়, এর আগেও দেশটির সামরিক সরকারের সাথে কাজ করেছে বাংলাদেশ। মিয়ানমারের নতুন সরকারের সাথে তাই সম্পর্ক স্বাভাবিক রেখেই কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের জাতীয় স্বার্থে মিয়ানমারের যে সরকারই আসুক না কেন, সেই সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজিয়ে রাখতে হবে। এছাড়া এই ক্ষেত্রে আমাদের একটা ট্রাইল্যাটারাল ইনিশিয়েটিভ আছে চীনকে সহ, এবং এই জায়গাটাকে আরেকটু জোরদার করতে হবে। আমার মনে হয় পররাষ্ট্রনীতিতে চীন মিয়ানমার বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের নতুন বলয় তৈরি হবে। বাংলাদেশের পক্ষ থেকে এর মধ্যেই নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ দেখানো হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইহসান জুয়েল। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে দিনাজপুরের জনজীবন। এই মুহূর্তে শহরের গণেশতলা এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, এসা আপনি জানেন যে হিমালয়ের কাছাকাছি উত্তরের এই জেলা দিনাজপুর হওয়ায় শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, আজকের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 8.3 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল আপনার 7.3 ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের প্রকোপ হওয়ার কারণটাই হচ্ছে হিমেল যে বাতাস, এই বাতাসের কারণে মানুষের কিন্তু দুর্ভোগটা সবচেয়ে বেশি। আপনি জানেন যে এই অঞ্চলে এই শীতের কারণে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু খুব চরমে পৌঁছেছে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে এই মুহূর্তে আমি শহরের উপকণ্ঠ গণেশতলা মোড়ে আছি। এখানে যারা পথচারী এবং যানবাহন চলাচল করছে তারা কিন্তু শীতের যে কাপড় আমরা দেখেছি, মাথায় টুপি, মাফলার এবং সোয়েটার এবং জ্যাকেট পরেই তারা কিন্তু আপনার বের হয়েছে এই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য। বিশেষ করে আমরা বলতে পারি যারা ছোটোখাটো যানবাহন নিয়ে চলাচল করেন, মোটর সাইকেল, সাইকেল, ইজি বাইক এবং রিক্সা ভ্যান, তারা যেটা জানিয়েছেন যে এই শীতের কারণে আপনার তারা সবচেয়ে বেশি কষ্ট পান, গাড়ি চালাতে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগে পোহাতে হয়। আজকের যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে সূর্যের মুখ আমরা আজকে দেখেছিলাম 12টার দিকে দুপুরে, এরপরে তাপমাত্রা কিছুটা বাড়ার কারণে স্বস্তি হলো, আবার সন্ধ্যা নামার পরপরই শুরু হয়েছে শীতের দাপট। বিশেষ করে যে হিমেল বাতাস, এই বাতাসের কারণে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা কিন্তু অচল করে তুলেছে। বিশেষ করে এই অঞ্চলে আমরা লক্ষ্য করছি যারা শিশু এবং বয়স্ক তারা বেশি আপনার দুর্ভোগে পড়ে, এবং আমরা এই যারা শিশু তাদেরকে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হতে দেখেছি। আজকের যে রিপোর্ট সেটা আমরা দেখেছি যে দিনাজপুরের প্রায় চারটি হাসপাতালে 150 শিশু শীতজনিত বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছে। তবে আবহাওয়া অফিসে যেটা জানিয়েছেন যে দিনাজপুরে এখন কিন্তু যে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এই অঞ্চলের উপর দিয়ে, এবং এটি কিন্তু আবহাওয়া অফিস থেকে যেটি বলেছে যে আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আবার দেখা যাচ্ছে যেহেতু মাঘ মাসের আজকে 19 তারিখ, মাঘের শেষে আবার এখানে মৃদু এবং শৈত্যপ্রবাহ বিরাজ করার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলতে পারি যে দিনাজপুরে শীতের কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে কুয়াশার যে দাপট, এই কারণে কিন্তু যেহেতু এখন বোরো মৌসুম, কৃষকরা কিন্তু আপনার মাঠে ঘাটে তারা কিন্তু বোরোর যে মাঠ চাষ এবং পাশাপাশি যে বীজ রোপণ সে কাজে তারা বলছে, আমরা দেখেছি যে তারাও কিন্তু খুব দুর্ভোগের মধ্যে পড়েছে। তো আমার কাছে আপনার শীতের সর্বশেষ এই ছিল এসা। তীব্র শীতে দিনাজপুরের জনজীবনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম। প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যাদের শ্রম ঘামের যুদ্ধে করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী অবস্থানে। বিদেশের মাটিতে বাংলাদেশি দূতাবাসগুলো তাদের সেবায় কেমন ভূমিকা রাখে,
প্রবাসীদের অভিযোগ, দূতাবাসের সেবার বদলে নানা রকম হয়রানি মেলে। মরার উপর খাঁড়ার ঘা হয়ে আছে দালাল চক্রের দৌরাত্ম্য। হয়রানি বন্ধে কাজ করার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। তানবীর রুপলের রিপোর্ট। রেকর্ড ভেঙে একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে রেমিটেন্স। করোনা মহামারীতেও 41% বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা। বিদেশের মাটিতে কর্মীদের রাষ্ট্রীয় অভিভাবক সেদেশে থাকা বাংলাদেশি দূতাবাস। বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি সেদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, শিল্প বাণিজ্যে সহায়তা তাদের মূল দায়িত্ব। দূতাবাস আমরা হেল্পের জন্য যাই এবং আমাদেরকে এরা কোনো ধরনের পাত্তাই দিতে চায় না, হেল্প দূরের কথা। কোভিডের কারণে যে অ্যাপার্টমেন্ট সিস্টেম করছে তার জন্য সাধারণ লোকগুলা কিছু হয়রানি হচ্ছে। চাকরির পাশাপাশি অনেক প্রবাসী ব্যবসা করতে চান বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং। প্রবাসী বাংলাদেশিরা যারা ব্যবসা করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে, তাদের যেভাবে একটা হেল্প করা উচিত ওইভাবে আসলে সার্ভিসটা পায় না। যারা আমরা ব্যবসায়ী আছি আয়ারল্যান্ড, ইউরোপে বা অন্যান্য জায়গায়, তাদের সাথে বসে মিটিং করে তাদের বাংলাদেশে ইনভেস্ট করানোর জন্য সহায়তা প্রদান করা। প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন রামরুর জরিপ বলছে 19% মানুষ বিদেশে যাওয়ার আগে প্রতারিত হন। সরকারি বেসরকারি মাধ্যমে প্রতি বছর যান 20 লাখের মতো, অনেকেই ফিরেও আসেন নানা জটিলতায়। তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকেও এটা এখন তাদের অধিকারের জায়গা যে না, তাদেরকে রেসপন্স করতে হবে টাইমলি। দূতাবাসের সেবার মান বাড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিছু কিছু জায়গায় আমরা মাঝে মাঝে অভিযোগ পাই যে দূতাবাস কেন্দ্রিক কিছু চক্র গড়ে ওঠে, যদি এদের বিরুদ্ধে আমরা বেশ কঠোর ব্যবস্থা নিয়েছি। বিশ্বের 172 দেশে 100 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের সেবা দিতে 58টি দেশে 77টি মিশন কাজ করে। বলা হয়ে থাকে প্রবাসীদের পাঠানো আয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির একটি। তবে যারা প্রবাস জীবন যাপন করেন তারা চান দূতাবাসগুলো আরও সক্রিয় হোক, আরও স্বস্তিতে থাকুক তাদের প্রবাস জীবন। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। 2021 সালে বইমেলার স্টল ভাড়া অর্ধেক করা হলেও সন্তুষ্ট নন প্রকাশকরা। তারা বলছেন করোনার কারণে বিভিন্ন শিল্প মাধ্যম প্রণোদনা পেলেও প্রকাশনা খাত অবহেলিত থাকলো। এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছেন ভাড়া অর্ধেক করাটাই যৌক্তিক। তানজিলা খান মিমের রিপোর্ট। বইমেলা হবে কি হবে না এ নিয়ে ছিল দোলাচল। কয়েক দফা বৈঠক, প্রধানমন্ত্রীর দপ্তরে সম্ভাব্য তারিখ পাঠানো সহ জল কম ঘোলা হয়নি। তবে সবকিছু ছাপিয়ে সিদ্ধান্ত এসেছে আগামী 18 মার্চ থেকে শুরু হবে বইমেলা। করোনার কারণে প্রকাশকদের দাবি ছিল স্টল ভাড়া নামমাত্র মূল্য কিংবা বিনামূল্যে করা হোক। এ বিষয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে সরকার বরাবর আবেদনও করা হয়েছিল। তবে সরকারের তরফে সিদ্ধান্ত এলো গত বছরের তুলনায় অর্ধেক করা হয়েছে ভাড়া। বিগত বছর ইউনিট প্রতি ভাড়া 13,200 টাকা রাখা হলেও এবার রাখা হবে 6,600 টাকা। এভাবেই 2-3-4 ইউনিট এবং প্যাভিলিয়নের ভাড়া অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তবে এর সাথে অতিরিক্ত 15% ভ্যাট দিতে হবে। কিন্তু এই সিদ্ধান্তেও সন্তুষ্ট নন প্রকাশক সমিতি। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে বেশ কয়েকবার দেখা করেছি, কথাও বলেছি। উনি যেটা বলেছেন যে আমি এই 50% পারবো, এটাই আমি করে দেব। হ্যাঁ, এর চেয়ে বেশি হলে প্রকাশকদের জন্য আরো ভালো হতো। এ বিষয়ে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব বলেন যৌক্তিকভাবেই ভাড়া কমানো হয়েছে। অর্ধেক ভাড়া সরকার দিচ্ছেন প্রণোদনা হিসেবে। বাংলা একাডেমিও প্রকাশকদের এই দাবিটাকে নৈতিকভাবে সমর্থন করেছে, কারণ বাংলা একাডেমি তো একটা প্রকাশনা প্রতিষ্ঠান। করোনার কারণে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবারের মেলা পিছিয়ে গেলেও প্রাণের মেলা বাংলা ভাষা ও সংস্কৃতিতে জাগরণ তৈরি করবে বলে প্রত্যাশা। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। বাংলাদেশকে হেয় করতে আবারও ভিত্তিহীন সংবাদ প্রচারে মাঠে আল জাজিরা। যুদ্ধাপরাধ, হেফাজত ইস্যুতে আগেও করেছে মিথ্যাচার, পররাষ্ট্র ও সেনা সদর দপ্তরের প্রতিবাদ। দেশে বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, শত্রু মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নয়ন এখন দৃশ্যমান, সংসদে প্রধানমন্ত্রী। এবং রোহিঙ্গা ইস্যুতে পূর্ব নির্ধারিত বৈঠক অনিশ্চিত, জানালেন পররাষ্ট্র সচিব। যোগাযোগ হয়নি নতুন সরকারের সঙ্গে, রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হওয়ার শঙ্কা জাতিসংঘের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।